সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে গেল কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শঙ্কা দেখা দিয়েছে হাওরের বোরো ফসল নিয়ে। জলাবদ্ধতার কারণে এরই মধ্যে হাওরের 15 হেক্টর পাকা ফসল পানিতে তলিয়ে গেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড হাওরের উথারিয়া এলাকায় 6টি পাম্পের সাহায্যে পানি নিষ্কাশন করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, যেসব জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এরই মধ্যে সেসব এলাকার 50% ধান কাটা হয়ে গেছে। দেখার হাওরে শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার 24,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বিডিসি থেকে সংগ্রহীকৃত এবং 5-6টা পাম্প দ্বারা আমরা পানি নিষ্কাশন করছি। 60 হেক্টর এলাকার 50% ধান কিন্তু কাটা হয়ে গেছে, আর বাকি ধান এর মধ্যে পেকে যাবে। একটা রেগুলেটর দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করা যাবে কিনা আমরা ডিজাইন এবং প্ল্যানিং থেকে লোকজন এনে সেটা একটু যাচাই বাছাই করে দেখবো আগামীতে এটার ব্যবস্থা করা যায় কিনা।